फ्रेंड्स অল অ্যাবাউট জার্নানিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে হলো শুভ নবমী, তোমাদের সবাইকে নবমীর অনেক অনেক শুভেচ্ছা। আর এখন বাজে দুপুর দুটো, আমরা রেডি হয়েছি, এখন আমরা বেরোবো। আর লাঞ্চ বাড়িতে আজকে করিনি, ইচ্ছা আছে আজকে বেরিয়ে লাঞ্চ করব, তো সেই জন্য বেরোচ্ছি। অবশ্যই লাঞ্চ যেখানে করব বাঙালি হোটেলেই করব, তো সেই জন্য আজকে বেরোচ্ছি, এখনই বেরোচ্ছি, একেবারে ঘুরে রাত্রেবেলা ডিনার সেরে ফিরবো, তো সেই জন্য আজকে বেরোচ্ছি, একটু তাড়াতাড়ি বেরোচ্ছি। ওই জন্য সকালে ব্রেকফাস্ট করে নিয়েছি, ব্রেকফাস্টে দুধ কর্নফ্লেক্স খেয়েছি, সেরকম কিছু আজকে বাড়িতে ঝামেলাই করিনি, রান্নাও সেরকম করিনি, সেরকম বলতে কি করিনি। তো আর আজকে আমি এই ড্রেসটা পরেছি, এর সাথে ম্যাচিং করা মাস্কটা আছে, আর এর সাথে আমি আজকে এই দেখো এই জুয়েলারিটা পরেছি। এটা যেহেতু একটু হেভি জুয়েলারি, তো পুজোর সময় বা অকেশন ছাড়া এটা পরা যায় না। আর এই কানের দুলটা আমি আজকে পরেছি, দেখো তোমাদের সাথে শেয়ার করছি। ঠিক আছে, তাহলে আমরা বেরোই, সবাই আমরা মোটামুটি রেডি হয়ে গেছি, ঠিক আছে সাথে থাকো। তো আমরা সবাই দেখো রেডি হয়ে গেছি, আর তুয়াতন্তু ওই পাশটায় রয়েছে, তুয়াতন্তু রেডি হয়ে গেছে, আর ওরা এখন এই যে ফটো তুলছে দুজনে বেরোনোর আগে। তাহলে এবার বেরোই, আমাদের সাথে থাকো। বেরিয়ে পড়েছি, রাস্তা তো দুপুরবেলা বলে এখন মোটামুটি অনেকটাই ফাঁকা আছে, আর এবারে তো একটু ফাঁকাই আছে, আর দুপুরবেলা বলে আর একটু বেশি ফাঁকা। তো দেখি এবারে রাত্রেবেলা কি হয়, আমরা আজকে মোটামুটি দুপুর থেকে নিয়ে রাত্রেবেলা অবধি একটু ঘুরবো, একটু বেশি সময় নিয়ে আজকে ওই জন্য বেরিয়েছি, আমাদের সাথে থাকো। আর এই যে গাড়ি চালাচ্ছে ইন্দ্র, আর তুয়াতন্তু এই যে পিছনে, তুয়াতন্তু হাই করো। কালীঘাটের এখানটা দিয়ে যাচ্ছি, তো ঢুকবো না কালীঘাটের, এখানে ভালো ভালো কয়েকটা পুজো হয়, বাদামতলা আসার সঙ্গ কালীঘাটের যে এখানে পুজোটা ওগুলো হয়, কিন্তু আমরা এখানে ঢুকছি না, যেহেতু ভিড় সেই জন্য আর ঢুকছি না। মোটামুটি প্যান্ডেলগুলোর সামনে একটু একটু ভিড় আছে, তো ঢুকছি না। তো আজকে এখন তো অনেকটা প্রায় বেজে গেছে, এখন কটা বাজে, এখন বাজে 2:36, তো প্রচন্ড খিদে পেয়ে গেছে, সেই জন্য এখন আর ঢুকবো না, আগে লাঞ্চটা সেরে নি, তারপরে যেখানে ঘোরার ঘুরবো। তো আমরা এখন এসছি লাঞ্চ করার জন্য, লাঞ্চটা সেরে নি তাহলে। তো লাঞ্চ করার জন্য আমরা দেখো এসছি ভজহরি মান্নাতে, এটা এক ডালিয়া, এখানেই আমরা আজকে পেট পুজো সারবো। আর এখন আমরা এসছি একডালিয়া এভারগ্রিন যে পুজোটা সেখানে আমরা এসছি, যেহেতু আমরা ভজহরি মান্নাতে লাঞ্চ করব, ওখানে প্রচুর এখনও লাইন রয়েছে, আমাদেরকে অনেকটা সময় ওয়েট করতে হবে, তো সেই জন্য একদম একডালিয়া এভারগ্রিন যে পুজোটা হয় তার পাশেই ভজহরি মান্না, তো আমরা ওখান থেকে একডালিয়া এভারগ্রিনে পুজোটা দেখতে এসছি। দেখো তোমাদের সাথে শেয়ার করছি, কত সুন্দর প্যান্ডেলটা করেছে, আর ঠাকুর দেখো অসাধারণ, প্রত্যেকবার এই পুজোটা খুব ভালো হয়, আমি দেখো তোমাদের সাথে শেয়ার করছি। মণ্ডপের ভিতরে তো ঢুকতে দিচ্ছে না, বাইরে থেকেই আমি তুলেছি, দেখো খুব সুন্দর, প্রতিবার এই প্যান্ডেলটা বা এই ঝাড়বাতিটা ঠাকুর খুব সুন্দর করে, তো দেখো আমি তোমাদের সাথে শেয়ার করছি পুরো প্যান্ডেলটা, অসাধারণ প্যান্ডেল, একটা কলকাতার একটা বিখ্যাত পুজো এটা। এবার আমরা ঢুকবো খেতে, আর দেখো আমরা বসে গেছি লাঞ্চের জন্য, দেখি কি অর্ডার করা যায়, এখানে সবই থালি হিসাবে। এবার লাঞ্চটা সেরে নেই, খুব খিদে পেয়ে গেছে, আর এখানে তো সবটাই বললাম থালি হিসাবে রয়েছে, সপ্তমী অষ্টমী নবমী দশমী থালি হিসাবে, আর এখানে খুব ভালোভাবে স্যানিটাইজ হচ্ছে, স্যানিটাইজ করার পরেই ঢুকেছি আমরা। এটা পুরোটাই একটা বাঙালি হোটেল, আর আমরা দেখো ইউজ অ্যান্ড থ্রো প্লেট নিয়েছি, আমরা
কাচের প্লেট নিয়ে নিয়ে আমরা বললাম যে ইউজ অ্যান্ড থ্রো প্লেট বাটি থাকলে সেটাই আমাদের প্রোভাইড করার জন্য, তো সেটাই দিয়েছে। আর দেখো ওদের সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী এক এক দিন এক এক রকম লাঞ্চ আইটেম থাকে। তো আজকে নবমীর জন্য লাঞ্চ আইটেম হচ্ছে ভাত, পোলাও, ভেটকি মাছ ফুলকপি আলু দিয়ে, আর হচ্ছে মাটন, আর এটা হচ্ছে ছোলার ডাল, আর এটা হচ্ছে ছানার কোপ্তা, আর হচ্ছে গলদা চিংড়ি মালাই কারি। আর পরে লাস্টে ওরা দেবে চাটনি, আর দেবে পান্তুয়া আর রাবড়ি। এই হচ্ছে এদের থালি, থালি সিস্টেমে খাওয়া আজকে। এই পুজো কটা দিন এদের এখানে থালি সিস্টেমেই খাওয়া দাওয়া হয়। এইগুলো খাওয়া হয়ে যাওয়ার পর দেখো দিয়েছে চাটনি, রাবড়ি আর দিয়েছে পান্তুয়া। এগুলো খাওয়া হয়ে যাওয়ার পরে দিয়েছে দেখো পান্তুয়াটা, তো পান্তুয়াটাও খুব ভালো ছিল, আর রাবড়িটা তো অসাধারণ। আর এখানে রান্নাগুলো সত্যি খুব ভালো। ভজহরি মান্নার অনেক জায়গায় অনেকগুলো ব্রাঞ্চ আছে, আমরা তো এসেছি গড়িয়াহাটে একডালিয়া ব্রাঞ্চে। আমরা তো খেয়ে বেরিয়ে এসেছি, আর এখন আমরা আছি বোসপুকুর, কসবা বোসপুকুরে। বোসপুকুরে তো আমরা বোসপুকুর যে শীতলা মন্দির, ভেতরে তো ঢুকতে পারবো না, এখান দিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করছি। আমরাও দেখবো বাইরে থেকে, আর তোমাদেরকেও দেখানোর চেষ্টা করব। আমি এখানে কোনো মতেই দাঁড়াতে দেবে না, পুলিশ রয়েছে তো দাঁড়াতে দেবে না, বাইরে থেকেই দেখতে হবে। এই যে প্যান্ডেলটা দেখো, প্যান্ডেলটা খুব সুন্দর করেছে, প্রত্যেকবারই বোসপুকুর খুব ভালো করে। আমরা গাড়িটাকে ইনরো একটু স্লো করেছে, একটু দেখানোর চেষ্টা করছি। এই যে দেখো খুব সুন্দর করেছে, এটা কলকাতার মধ্যে আর একটা বিখ্যাত ঠাকুর। হচ্ছে দেশপ্রিয় পার্ক, দেশপ্রিয় পার্কের পুজোটা, যদিও আমরা ঢুকছি না বলে তোমাদের সাথে পুরোটা শেয়ার করতে পারছি না, বাইরে থেকেই তোমাদেরকে আমি দেখাচ্ছি, আমরাও যেভাবে দেখছি তোমাদের সাথেও সেইভাবে শেয়ার করছি। আমরা এখন ঢুকছি আমাদের যে মেয়র ববি হাকিম, ববি হাকিমের পুজোতে ঢুকছি চেতলা অগ্রণী। কোনোবার এখানে গাড়ি নিয়ে ঢুকতে দেয় না, তো এবারে আমাদের গাড়ি নিয়ে ঢুকতে দিচ্ছে, সেই জন্য ঢুকছি। তবে প্যান্ডেলের ভেতর তো ঢুকতে দেবে না, বাইরে থেকেই যেটুখানি দেখা, তো আমরা যেভাবে দেখবো তোমাদের সাথেও আমি সেভাবেই শেয়ার করব। দেখো দেখো বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছে না, তবু আমি কোনো রকমে প্যান্ডেলটা তুলেছি। আর এখন আমরা এসেছি বেহালায়, বেহালায় বরিশা ক্লাব, বরিশা ক্লাব এবারে ফার্স্ট হয়েছে। দেখো কত সুন্দর করেছে প্যান্ডেলটা, তোমাদেরকে দেখাচ্ছি রাত্রেবেলায় আলো দিয়ে এত সুন্দরভাবে সাজিয়েছে এরা। প্রত্যেকবারই প্যান্ডেল ঠাকুর খুব ভালো করে, তো দেখো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ভিড় আছে, মোটামুটি ভিড় আছে, অন্যান্যবার তো খুবই ভিড় থাকে, এবার তবু একটু কম ভিড়। এটাও দেখো আর একটা ঠাকুর, এটাও বেহালাতে, বেহালাতে খুব সুন্দর করেছে এটা। এই ক্লাবটার নামটা আমি ঠিক বলতে পারবো না, কিন্তু দেখো অসাধারণ একটা প্যান্ডেল আর ঠাকুর, খুব সুন্দর করেছে এই প্যান্ডেলটা। ঠাকুরটাও খুব সুন্দর করেছে, এটাও বেহালাতে। আমি আসলে আমার দেশের বাইরে যারা বন্ধুরা আছো, আর কলকাতার বাইরে যারা বন্ধুরা আছো, তোমাদের জন্য আমি এই ঠাকুর আর প্যান্ডেল বিশেষ করে শেয়ার করছি। কলকাতার বন্ধুরা তো তোমরা দেখতেই পাও, কিন্তু আমার কলকাতার বাইরে এবং দেশের বাইরে বন্ধুদের জন্যই আমি মেন শেয়ার করছি, যাতে তোমরা আমার এই ভিডিওর মাধ্যমে এই ঠাকুরগুলো সব দেখতে পাও। কলকাতার সেরা সেরা পুজোগুলো আমি শেয়ার করছি তোমাদের সাথে, যাতে তোমরা দেখতে পারো।
আমরা বেহালা ঠাকুরগুলো দেখে এখন এসেছি খিদিরপুরে। খিদিরপুরেও খুব সুন্দর সুন্দর ঠাকুর করে, কয়েকটা খুবই বিখ্যাত ঠাকুর আছে, তো আমরা এখন সেজন্য খিদিরপুরে এসেছি। খিদিরপুরে আমরা একটাও ঠাকুর দেখতে পারিনি, কারণ গাড়ি নিয়ে ঢুকতে দিচ্ছিল না, তো সেই জন্য আজ যেতে পারিনি, একটা ঠাকুর দেখতে পারিনি। এখন আমরা বাড়ি ফিরব, এখন বাজে 8:45, আর এখন আমরা এসেছি দেখো আরসেলানে। আরসেলান থেকে আমরা ডিনারটা নেব, পার্সেল নিয়ে নেব, কারণ এখন সবে 8:45 বাজে, এখন খিদে পাইনি, তো সেই জন্য পার্সেলটা নিয়ে যাই বাড়িতে গিয়ে, জামাকাপড় ছেড়ে ফ্রেশ হয়ে তারপরে ডিনার করব। আমরা এই মাত্র হাসলাম আর এখন বাজে 10:05 হয়েছে, তো আসার সময় তো আরসেলান থেকে খাবার নিয়ে এসেছি, তো এবারে ড্রেস চেঞ্জ করব, ড্রেস চেঞ্জ করে গা হাত পা ধুয়ে একটুখানি রেস্ট নেব, তারপর ডিনারটা করব। ওই জন্য পার্সেল নিয়ে নিলাম, কারণ ওই সময় খাওয়া হয়েছে তো, আর লাঞ্চটা করার পরে আর সেরকম এখন খিদেটাও পেয়েছিল না, তাই জন্য নিয়ে আসলাম। আর তাছাড়া সারাদিন ধরে ঘুরেছি তো আর ভালোও লাগছিলো না, বসে এসে একটু ফ্রেশ হয়ে তারপর ডিনারটা করতেই ভাল লাগবে, তো সেই জন্য নিয়ে চলে আসলাম। আসার সময় আর্সেলান থেকে তো ডিনারটা নিয়ে এসেছি, নিয়েছি যে পরোটা আর হচ্ছে বাটার চিকেন আর চিকেন ভর্তা, এটা হচ্ছে চিকেন ভর্তা। এটা চিকেন ভর্তাটা নিয়ে, ভর্তাটা নিয়ে আমরা খাবারটা স্টার্ট করে দিয়েছি, আমার ভিডিওটা বানানোর কথা আর মনে ছিল না। আর স্যালাড কেটে নিয়েছি, স্যালাডটা বাড়িতেই কেটে নিয়েছি, তো অলরেডি আমরা ডিনার করা শুরু করে দিয়েছি, আর ডিনারটা করে নিই, প্রচন্ড খিদে পেয়ে গেছে, এখন বাজে 11:00। তো আমার ব্লগটা আজকের মতো আমি এখানেই এন্ড করছি, তোমাদের সাথে আবার দেখা হবে পরের ব্লগে, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আসছি একটা নতুন ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা।